हेलो एवरीबॉडी, अगेन आई वेलकम बैक विथ योर बेंगली ऑनलाइन क्लास। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি নতুন একটি বাংলা ক্লাসে। আর প্রতিদিনের মতোই আমরা আজকে কি শিখব বন্ধুরা? ঠিক ধরেছো, নতুন একটি ব্যঞ্জন বর্ণ। আমরা আগের ক্লাসে দন্তের স এর সাথে পরিচিত হয়েছি, আর আজকে আমরা যে ব্যঞ্জন বর্ণটি শিখব সেটি হলো হ। তোমরা দেখে নাও বন্ধুরা, হ ব্যঞ্জন বর্ণটি দেখতে কেমন হয়। এই দেখো, এটি হলো হ। প্রত্যেকে আমার সাথে বলো হ। ভেরি গুড। চলো এবার দেখে নি হ ব্যঞ্জন বর্ণটি দিয়ে কি কি শব্দ গঠন করা যায়। হতে হাতি। হাতি তো তোমরা চিড়িয়াখানায় গেলে অনেকেই দেখেছো, তাই না? এটি একটি পশুর নাম, ঠিক ধরেছো। পরবর্তী শব্দটি হলো হতে হরিণ। হরিণও একটি পশুর নাম, তোমরা এই পশুটিকেও চিড়িয়াখানাতে দেখে থেকেছো, তাই তো? বা পরবর্তী শব্দটি হলো হাত। এটি আমাদের একটি বডি পার্টস, ঠিক বলেছো। হাত দিয়ে আমরা কি করি বন্ধুরা? হাত দিয়ে আমরা লিখি, হাত দিয়ে আমরা খাবার খাই। গুড। এবং শেষ শব্দটি হলো হলুদ। হতে হলুদ, ঠিক বলেছো, খুব ভালো। চলো এবার আমরা কি করব, আমরা সবাই মিলে কপি পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাব লেখা শেখার জন্য। হ ব্যঞ্জন বর্ণটি লেখা শিখতে গেলে আগে কি করতে হবে তোমরা প্রত্যেকেই জানো। কপিতে আমরা সি ডাব্লু লিখবো ফার্স্টে, তারপরে আজকে ডেট দেব 2/11/2020, ঠিক আছে? এবার আমরা হতে কি আঁকবো জানো? হতে আমরা আজকে হাতি আঁকা শিখব। সবাই আমার সাথে কিন্তু চেষ্টা করবে। খুব সোজা দেখো, প্রথমে সবাই আগে একটা সার্কেল ড্র করো বন্ধুরা। আমি জানি তোমরা সবাই সার্কেল ড্রয়িং করতে পারো। সবাই আগে একটা সার্কেল ড্র করে নাও। করেছো? বা এবার আমরা কি করব বলো তো? হাতির কান আঁকবো, ইয়ার্স। হাতির সবাই কান আঁকবো। তোমরা তো জানো তো হাতির কানকে আমরা কি বলি, হাতির কুলোর মতো কান, তাই না? চলো আমরা হাতির কানটা আগে এঁকে ফেলি। এঁকেছো? বা এবার আমরা চোখ দি হাতির, আইস। দুটো চোখ দিলাম। বা এবার আমরা কি করব বন্ধুরা বলো তো? হাতির সুর আঁকবো। ঠিক মাঝখানে পেন্সিলটা ধরো, এইভাবে নিয়ে এসে একটু বেঁকিয়ে আবার এমনি ভাবে তুলে দাও। হয়েছে সবার? এবার আমরা হাতির দাঁত আঁকবো, লম্বা লম্বা দাঁত হাতির। এঁকেছো সবাই আমার সাথে? আঁকছো? বা খুব ভালো। হয়েছে সবার? দাঁত আঁকা হয়ে গেছে নিশ্চয়ই। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা হাতির বডিটা করে ফেলি। ঠিক এই কানের নিচ থেকে একটা সেমি সার্কেল করব, এদিক থেকেও একটা সেমি সার্কেল করলাম, দেখেছো? তারপরে কি করব বলো তো? এখানে হাতির পা আঁকবো। আগে পাটা সবাই এঁকে ফেলো, আর একটা পা আঁকো। ভেরি গুড। এবার আমরা দেখো, দেখতে পেয়েছো আমরা কিন্তু হাতিটা আঁকা কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা, তাই না? একটা কিউট কিউট এলিফ্যান্ট ড্র করেছি আমরা। এবার চলো আমরা হ লেখাটা শিখে ফেলি। সবাই আগে মাত্রা দাও।
ঠিক মাত্রার নিচ থেকে একটা ছোট্ট সার্কেল করে, তোমরা এটা আগেও লিখেছো, অনেকটা হর্ষয়ের মতো দেখতে হয়, শুধু হর্ষয়ের কি হয়, ওপরে সুর হয় একটা, কিন্তু হয়ের হয় না। দেখেছো খুব সোজা লেখা, তাই না? এটা কি লেখা শিখলাম বন্ধুরা আমরা? হ, প্রত্যেকে মুখে বলে বলে লিখবে, কেমন? দেখো আমরা আশা করি হ লেখাটা সবাই করে ফেলেছি, পুরো পেজটা হ লিখবে একটা লাইনে তিনবার করে, তোমরা সকলেই জানো। আর পরের পেজে লিখবো আমরা হোম ওয়ার্ক। কমপ্লিট হয়ে গেছে, বা ভেরি গুড। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে, কিউট কিউট এলিফ্যান্ট ড্র করে তোমরা আরো অনেক বেশি মজা করেছো, তাই না? খুব ভালো, তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ক্লাসে। থ্যাংক ইউ।